এই উই দ্য পিপল যখন শেখ হাসিনা অথবা আওয়ামী পরিবারের ল্যাসপেন্সাররা বলে তখন ওরা মনে করে ওটার বাপদাদার তালুকদারে পান্ন বছরে এই উইথা পিপলকে কখনো নাগরিক বানায় নাই তাকে প্রজা বানিয়ে রেখেছে প্রজা বানিয়ে রাখবার সুবিধা হচ্ছে তাকে ডিকটেট করা যায় তাকে বলা যায় তুমি কি করবা কিন্তু সে কখনো বলে না যে তোমার কি লাগবে তো সেই জায়গাতে আমাদের এই সংকটের জায়গা হতে জনগণের কথা বলছেন না সেই জনগণকে কি আপনি জিজ্ঞেস করেন যে এসালম তো বাংলাদেশ ব্যাংক থেকে অথবা আমার আটটা ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে ফেলছে তো ওই জনগণ তখন মোবাইল ফোনে তার অ্যাকাউন্টে গিয়ে দেখবে যে আমি তো গতকালকে দেখলাম তিন লাখ তেত্রিশ হাজার সাতশো তেরো টাকা চল্লিশ পয়সা ছিল আজকত কত টাকা আছে তো এই আমার সকল জনগণ যার যার অ্যাকাউন্টে গিয়ে দেখতেছে আমাদের সবার টাকা তো ঠিক আছে তুলে এসালম টাকা নিল কোথেকে তাহলে সে যদি নাগরিক হইতো তৈরি কিন্তু সে অ্যাকাউন্ট চেক করতো না তো এইটা হইল যে সে নাগরিক না ওটা সংকট এবং দ্বিতীয় দেখবেন দাওয়াগুলো দেখেন অধিকাংশ দাবি দাওয়াগুলো দেখবেন একান্ত ব্যক্তিগত দাবি দেওয়া আমার ভাত চাই আমার জিনিসের দাম কেন আমার আমার চাকরি হচ্ছে না কেন অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটা থাকবে না রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে কজন করে যে উই দ্য পিপলের জন্য যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমি 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 করলাম সেখানে কোনো কনভারসেশন নাই ডিসকাশনটা নাই যে রিপাবলিক করবার সংকটটা কোথায় আমরা সবাই ধরেন এখন অনেকই পলিটিক্যাল পার্টিরা নির্বাচন নিয়ে কথা বলছে নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কীভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই জমি জমা হাট ঘাট বাজার মাঠ সব দখল হয়ে যাচ্ছে একজ্যাক্টলি সেম শুধু চাঁদাবাজির মানে মানে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজির ধরনের পরিবর্তন হয় নাই চাঁদাবাজির পরিমাণও কিন্তু বেড়েছে সকল আমার মহল্লার ভ্যানে যে সবজি বিক্রি করে সেও বলল তাকে এখন প্রতিদিন তিরিশ টাকা বেশি দিতে হয় বিশ টাকা লোকাল রাজনৈতিক দলের নেতা দশ টাকা পুলিশ আগে জানি তো তার থেকে তিরিশ টাকা বেশি দিতে হচ্ছে এবং যারা দিতে রাজি হয় নাই তাদের দেখলাম আপনার ওই টোকান সব ভেঙে দিয়ে আসছে ভ্যান ভ্যান ড্রাইভারকে বসে দিচ্ছে না তো সেই জায়গাতে আমার দেশের সংকটের একটা জায়গা হচ্ছে আমার দেশে তো জনগণ নাই নাগরিক অর্থে যে জনগণ সেই জনগণ নাই তো যদি থাকতো তাহলে বাংলাদেশে আনন্দ ঘন পরিবেশে নির্বাচন হইতো না বাংলাদেশে নির্বাচন আপনারা এই সবাই রিপোর্ট করেন গণমাধ্যম যে আনন্দ ঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হইল নির্বাচন যে আনন্দ ঘন পরিবেশে হইতে পারে না এটাই হচ্ছে রাষ্ট্র না হওয়ার সংকট এটাই হচ্ছে রাষ্ট্রে নাগরিক না থাকার সংকট জি ইস এ সিরিয়াস বিজনেস এই বিজনেসটা আনন্দ ঘন বয়তির গানের তালে তালে হইতে পারে না নির্বাচন ভোট এইটা এইটা নুসরাত ফাতে আলী খানের কাওয়ালি সন্ধ্যা না এটা নুরা মানে মানে ডান্সের ইভিনিং না এটা আতিফ আসলাম আসবে আর পুরো ক্রাউডকে মানে 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 হাইপারনেট করে দেবে এটা না এটা ইলেকশানটা এটা হচ্ছে এই কারণে যে একটা শিক্ষিত লোকও মনে করে যে হ্যাঁ সাতাশি শতাংশ ভোট পড়েছে শতাংশটা আসলো থেকে। আমি কোনো জনপ্রতিনিধিকে তো জিজ্ঞেস করে পাই নেই যে সে বলেছে যে আপনি বিকাশ দিবেন না নগদ দিবেন না ফুসপানি খাওয়াবেন না বিড়ি সিগারেট পান কিছু দিবেন না কুদ্দুসবয়াতির কনসার্ট হবে না কিন্তু নিজ দায়িত্বে অটো ভাড়া করে নিজের খরচে আইসা শীতের সকালে ভোট দিবে কেউ বলে নাই পাঁচ থেকে সাত দশ শতাংশের মানুষ বেশি ভোট দিবে। তাহলে সাতাশি শতাংশ লোক ভোট দিল কিভাবে। এরা কারা এরা হইল ওই যে সুন্দরবনের ভারত অংশ থেকে কুমির আইসা বাংলাদেশ অংশে হরিণ খাইছে ওহারা হলো তাহারা এরা হইল সাইবেরিয়ার পাখি আকাশসীমা লঙ্ঘন করে লাখে লাখে আসছে আইসা জাহাঙ্গীরনগরের ভূখণ্ড দখল করছে তিন মাসের জন্য খায়া দায়া ধান ক্ষেত নষ্ট নষ্ট করে চলে গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ওই ক্যাটাগরির এই ফেইলিয়ার কার গরিব মানুষের আমার প্রান্তিক মানুষের না তার না এই ফেইলিয়ার রাষ্ট্রের এই রাষ্ট্র যারা তৈরি করেছেন এই রাষ্ট্রের আকাঙ্ক্ষাপত্র যারা তৈরি করেছেন এই ফেলিয়ার হচ্ছে কালেকটিভলি আমাদের পলিটিক্যাল পার্টিস যারা সাকসেসিভলি গত তেপ্পান্ন বছর শাসন করেছেন গভর্ন করেছেন ব্যাডলি অ্যান্ড অ্যান্ড সামটাইমস টু মানে গ্রেভলি তাদের ফেলিয়ার সেই জায়গাতে সংকটের গোড়াটায় হাত না দিতে পারলে পেরি ফেরিতে ভাই বলল দরজা খুলে দিতে লাভ হবে না ঢাকা মেডিকেলে কি আপনার কাছে মনে হয় একজন রুগী গিয়ে একজন ডাক্তারকে মানে গায়ে হাত তুলতে পারে সেটা কেন করে আপনার একজন রুগী হয়তো রং ট্রিটমেন্টের কারণে মারা গেল নেগলিজেন্সের কারণে ডিউটি অফ কেয়ারের ল্যাকিং ছিল আপনি হাসপাতালটা ভাঙচুর করে দিয়ে আসলেন আবার গত ফ্যাসিবাদের রেজিমে আপনারা দেখলেন যে যে স্বাস্থ্যমন্ত্রী হইল সকল তিনি প্রায় দুই হাজার হাসপাতাল বন্ধ করে দিল দেখলাম ডায়াগনস্টিক সেন্টার এই ভুল ওই ভুল ওই ভুল একই ভুলে তো ঢাকা মেডিকেল কলেজে বন্ধ করে দেওয়ার কথা ছিল ওইটা করেন কেন যে যে ভুলের কারণে আপনি দেড় হাজার দুই হাজার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলেন যেখানে ট্রিটমেন্ট নাই রেগুলেশন নাই ডক্টর ঠিকমতো আসে না এখানে অপারেশন যারা করছেন তারা কোয়ালিফাইড না একই কারণে বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজ তো বন্ধ করে দেওয়া উচিত ছিল ওটা করেন না কেন তাহলে এই যে সিলেকটিভ জাস্টিস এটা আসছে কোথেকে গভর্নেন্সের ফেইলের কারণে আসছে গভর্নেন্স বোঝে না তাহলে আমার সংকটের তৃতীয় জায়গা হচ্ছে যে এই রাষ্ট্রে কখনো গভর্নেন্স ছিল না এই রাষ্ট্র যারা চালান যারা চালিয়েছেন সেটা নির্বাচিত আমলা হন আর অনির্বাচিত আমলা হন যারাই হন তারা কালেকটিভলি গভর্নেন্স বোঝেন না এক্সাম্পল দেই আপনার এল মিনিস্ট্রি গত কয়েক মাস আগে এসে আপনার এই যে তথাকথিত যে স্থানীয় সরকার পরিষদ আছে ইউনিয়ন পরিষদ বাদে সবগুলোকে বাতিল করে দিল ইউনিয়ন পরিষদটা করে নেই আনইলেক্টেড হওয়া হওয়াই উচিত রাইট ডিসিশন ইউনিয়ন পরিষদটা করলেন না কেন ওখানে নির্বাচন হয়েছিল এরপরে হচ্ছে একটা অনির্বাচিত ল্যাসপেন্সার গোষ্ঠী হইলেও তো ওখানে একটা টিম ছিল ওই অফিসে যারা বসতো যাওয়া আসা করতো আওয়ামী লীগের নেতারা যাদের সাথে মহল্লার দুই চার দশ শতাংশ মানুষের যোগাযোগ ছিল রিপ্লেসমেন্টটা কিভাবে হবে ধরেন অফিসটা আপনি ভ্যাকেট করলেন এটা দখলদারের মধ্যে ছিল ভ্যাকেট করে দিলেন এরপরে কি হবে ওটা আপনি আবার জানেন না চব্বিশ ঘন্টার নোটিসে পলিথিন বন্ধ করে দিলেন আমরা সবাই পলিথিনের বিপক্ষের মানুষ প্লাস্টিকের বিপক্ষের লোক কিন্তু আমি তো গত বিশ বছর পঞ্চাশ বছর ধরে আমি পলিথিনে বাজার করছি আমার তো একটা অভ্যস্ততা আছে চব্বিশ ঘন্টার নোটিসে আপনি পলিথিন এটা এনফোর্স করবেন কীভাবে আমরা যারা উকিল আমার কলিগ আছেন এখানে লাইনের ফ্রেন্ড জুডিস একটা কথা আছে যে দ্য ল হুইচ ক্যানট বি এনফোর্স ইজ এ ব্যাড ল যে আইনটা আপনি এনফোর্স করতে পারবেন না এটা একটা ব্যাড ল